Aykin. আমরা সেদিনের সেই বরেণ্য গায়ক এবং বরেণ্য লেখককে আমাদের পরিবারের সবার তরফ থেকে সম্বর্ধনা জানাবো। তোরা তোদের স্বপ্ন গুলানকে আকাশে উড়াইতে পারিস লাই, সেটাও শুধুমাত্র মোদিকের কথা ভেবে। তালিকে মোরা বর্তমানরা আজ তুদিগেরকে সম্মানটা জানাইছে। ঈশ্বরের কাছে আমাদের কৃতজ্ঞতার অন্ত নেই বাবা। ভাগ্যিস আমরা এই পরিবারে জন্মানোর সুযোগ পেয়েছিলাম। শ্রাবণের ধারার মতো পরুক ছড়ে পরুক ছড়ে। তোমার এই সুরটি আমার বুকের পরে। দিদি আমাদের, আরে মু করছি দাঁড়ালা। ঠিক আছে লে। বাবা আর কত দেরি করবে? ও বাবা, তোমার তো সাজতেই একবেলা পার হয়ে যাবে। আমি সাজি, আমি তখন থেকে ছিনে চোখটা পেছনে লেগে রয়েছে, আমি কি করবো? আরে বড় বাবু, দেখ ইতদিন পড়তে তো তুই শ্বশুর ঘরটাতে যেছিস না, একটু লাশ হিজে গেলে চল একবুত। জামাই মানুষ তু, লাশ হিজে গেলে তো লোকেরা ছি ছি করবে। ছি ছি করবে যত ফাজলাম।